আজি মহাপুরুষ মাধবদেবর জন্মোৎসব আর জন্মোৎসব উপলক্ষে বরপেটা সত্রকে ধরে বরপেটার আশে পাশে যুক্ত সত্র আছে, পাটবাউসী সত্র, কুন্দরীদেয়া সত্র, বারাদী সত্র, গজিয়া সত্র আদি সকল সত্রতে মহাপুরুষজনার যে জন্ম উৎসব জন্মোৎসব পালন করে থাকা হয়েছে, ঠিক তেনেদরে বরপেটা সত্রর পরিবেশ মানে বরপেটা সত্রর পরিবেশ দেখো। বরপেটা সত্রতো রাতেপাতে ভকত সকল আইছে আর নাম প্রসঙ্গ করেছে। প্রথমতে আই সকল আইছে, আই সকলে নাম প্রসঙ্গ করেছে, প্রতিদিনে যেদরে নাম প্রসঙ্গ করে আজিও নাম প্রসঙ্গ করেছে, আজি নাম প্রসঙ্গত কিছু পরিবর্তন আছে। ঠিক তেনেদরে বরপেটা সত্রত আসল তিনদিনাক পালন করা হয়েছে মহাপুরুষ মাধবদেবর জন্ম উৎসব আর নাম প্রসঙ্গর পিছতে এখন শোভাযাত্রা উলিয়া হব, ভাগবত শোভাযাত্রা উলিয়া হব। বরপেটা সত্রর পরা শোভাযাত্রাখন আরম্ভ হব আর বরপেটা শহর চারিও দিকে ঘুরি আকৌ বরপেটা সত্রলৈ আহিব। আর এনে ধরনের ঠিক তেনে ধরনের সুন্দরিয়া সত্রত তিনদিনাক পালন করা হয়েছে যে মহাপুরুষজনার জন্ম উৎসব তিনদিনাক পালন করা হয়েছে, যাকালির পরা আরম্ভ হয়েছে আর আজি আর অহাকালিও থাকিব। এনে ধরনের গোটাই সত্রবিলাকত মহাপুরুষ মাধবদেবর জন্ম উৎসব পালন করে থাকা হয়েছে। মই বরপেটা সত্রর পরিবেশ দেখুয়াইছো, এয়া হয়েছে বরপেটা সত্রর পরিবেশ। রাতেপার পরায় নাম প্রসঙ্গ করে আছে বরপেটা সত্রর মই পরিবেশ দেখুয়াইছো। বরপেটা সত্রের যে নাম প্রসঙ্গ, নাম প্রসঙ্গলৈ পুনে পুনে গৈছো। এনেধরনের বরপেটা সত্রকে ধরে যে বরপেটা সত্রর চারিও কাছে যুক্ত সত্র আছে প্রতিখন সত্রতে মহাপুরুষ মাধবদেবর জন্মোৎসব পালন করে থাকা হয়েছে। মহাপুরুষ শ্রী শ্রী শঙ্করদেবর প্রধান ইষ্ট মহাপুরুষ মাধবদেব আর শঙ্করদেবী বরপেটাতে যে রচনাবলী রচনাবলী বরপেটাতে করেছিল শঙ্করদেব মহাপুরুষ শঙ্করদেব আছে পাটবাউসী সত্র। ঠিক তেনেদরে মহাপুরুষ মাধবদেব বেশি সময় সুন্দরীদেয়া সত্রত আছিল আর বরপেটা সত্র বরপেটা সত্রখন স্থাপন করেছিল মহাপুরুষ মাধবদেবী। এইখান মহাপুরুষ মাধবদেবী স্থাপন করা বরপেটা সত্র আর বরপেটা সত্রর পরিবেশ দেখালো মই। বরপেটা সত্রত রাতেপুয়ার পরাই নাম প্রসঙ্গ করেছে আর ভক্ত সকল আছে আর ইয়ার পিছতে এই যে প্রসঙ্গ প্রসঙ্গ শেষ হওয়ার পিছতে এখন শোভাযাত্রা উলিয়া হব, ভাগবত শোভাযাত্রা হব। এইখান বরপেটা শহর চারিও দিকে ঘুরি আকৌ বরপেটা সত্রতে সমাপ্ত হবো।